দিনটাকে আগে ভালো করেন। বহুত মানুষ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল আর একটা ভিডিও শুরু করলাম, আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। এখন কিন্তু সকাল, তবে এখন কিন্তু বাজে 11টা। এখন কথা হচ্ছে, কালকে একটা বিয়েতে গিয়েছিলাম, চাচাতো ভাইয়ের বিয়ে। তো সেখানে আমার আম্মা, আমি পুরোটা তো ভিডিও যে করেছি সেখানে কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারিনি, তার নানান কারণ ছিল। আর লাস্টের দিকে আমার আম্মা একদম অসুস্থ হয়ে গিয়েছিল, হঠাৎ করে তার প্রেশার, প্রথমে বুঝতে পারিনি যে কী হয়েছে, সে একদম এরকম শুয়ে পড়ছে ওই যে চেয়ারের সাথে হেলান দিয়ে, আর একটু আস্তে আস্তে কোকাচ্ছিল, ও এরকম করছিল। পরে আম্মাকে ওইভাবে আস্তে করে অনেক সাবধানে আমরা সে দোতলা থেকে নিস্তলা নামিয়ে একটা অটো ভাড়া করে তারপর বাসায় নিয়ে গেছি, আমি আমার ভাবি মাহিদ আর আম্মা, আর সাগর মোটরসাইকেলে করে আসছে। আম্মাকে যেয়ে প্রথমে মাহিদ প্রেশার মাপছে, প্রেশার দেখে যে একটু লো, তারপর সাগর এসে মাপছে, মেপে বলছে সাগর একটু লো। যাই হোক, আম্মার লো হয়ে গেছিলো প্রেশার, আম্মার কখনো প্রেশার হাই হয়ে যায়, আবার পরবর্তীতে প্রেশার লো হয়ে যায়, আবার প্রেশার হাই হয়ে যায়, আবার লো হয়ে যায়, এভাবে ইদানিং আম্মার চলছে। আম্মার শরীরটা একদমই ভালো না, বিয়েতে আম্মা যাইতে চায় নাই প্রথমে, পরে আবার কি চিন্তা করে বললো যে থাক যাই, এরপর আম্মা গেছে। আর এই আর কি, আর বিয়েতে তো আসলে ভিডিও টোটালি করতে পারিনি কালকের, মানে বিয়েটা মানে আমার কাছে, আমার নিজের কাছে রাখছিল, একটা হজবরল অবস্থা হয়েছিল আমার। যাই হোক, সব কিছু নাই বা বলি, এখন ঘটনা হয়েছে, একটা কথা বলি, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটার ভিতরে যে বুড়ি বেটার বিয়ের কাহিনীটা বললাম, সবাই বুঝে ফেলছে, আমি নাম বলতে চাই না, উল্লেখ করে যে 18 বছর একটা মেয়েকে বিয়ে করছে, ওইটা কিন্তু সবাই আমাকে মানে আমার কথার সাথে সবাই কিন্তু ই করছে। সত্যি কথা বলছি ভাই, সত্যি কথা শুনতে মানুষ একটু দেখছো না, এত পড়ে কে আর আমি বুঝি না। মহিলা বলছিল যে 4টা বিয়ে করা হচ্ছে সুন্নাত, তো আমরাও জানি 4টা বিয়ে করা হচ্ছে সুন্নাত। এখন আপনার দরকার না হলে আপনার 4টা বিয়ে করবেন কেন, সেইটা হচ্ছে এক কথা। দরকার হলে মানুষ করে, বউ মরিয়ে গেছে একটা বিয়ে করা লাগবে করে, সেটা একটা মানানসই জিনিস আছে। আপনার বয়স যদি 60-এর উপরে হয়, আপনি যদি এখন 12-13 বছর একটা মেয়ে বিয়ে করেন, সেটা কি দেখতে ভালো দেখায়? সেটা কি মানানসই হয়? আপনি কমসে কম 35-এর উপরে যদি বিয়ে করেন, ঠিক আছে, আপনার 60 বছর বয়স, 35-এর উপরে আপনি বিয়ে করেন, সেটাও মানানসই হয়। কারণ একটা বয়সের একটা ব্যাপার থাকে, একটা বাচ্চা মেয়ের ম্যাচুরিটি তো আসে না, ও যে চয়েস কি করতেছে ও নিজেই তো জানে না। ওরা তো বাচ্চা মেয়েরা যদি কোনো বুড়া লোকের, পয়সাওয়ালা বুড়া লোকের বিয়ে করে, এটা তো পাবলিক কেন, মানে একটা ছোট বাচ্চারও মাথায় ঢুকবে যে টাকার জন্য করতেছে। কারণ ওই মেয়েরা কিন্তু শপিং করতে পছন্দ করে, আর মেয়েদের, ওই মেয়ের কথার ভিতরে একটা কথাই ছিল শপিং। আমি না শপিং করতে খুব ভালোবাসি, কথায় মানুষকে অনেক কিছু ইয়ে, ওইটাই আমি বলছি যে ব্যাটাগুলো আর এগুলো চ্যানেলে চ্যানেলে দেখায়, তাতে কি হয়, তাতে হয় অন্যর যে ঘরের পুরুষ, মনে করেন আমার ঘরের পুরুষ, আপনি যে আপনি আমার মতো বয়স বা আমার চেয়ে বেশি বয়স, তার ঘরের পুরুষ আর আছে না, যে 60 বছরের হাজব্যান্ড, বউ প্রায় 60 বছর বয়স, কারণ সহবাসে বিয়ে হয়েছে, ওই যে পুরুষটা, এরা কিন্তু এই এগুলো দেখে আরও ইন্টারেস্ট ফিল করে, পরবর্তীতে এমন একটা কাজ করতে তারা আগ্রহ বোধ করে, এবং সাহসটা কিন্তু মানুষের ধীরে ধীরে এভাবে বাড়ছে। সেটাই বলছে যেগুলো পোস্ট, যেই যে যারা ভিডিও করে তাদের উচিত না এগুলো নিয়ে বাড়াবাড়ি করা। আরে ভাই, ভালো একটা জিনিস দেখাও যেটা দেখে মানুষ শিখবে, খারাপ জিনিস দেখলেও তো সেটা মানুষ শিখবে, তো ভালো জিনিসটা দেখাও। এই আমার কথা ছিল, সেই মহিলার আইডি আমাকে এত কথা শুনাইছে, আমার হাজব্যান্ডকে হালুয়া বানাইয়া রাখছি আমি। তারপরে যদি সে ঘর জামাই হয়ে থাকে তাহলে ঠিক আছে, মানে কত কথা যে এইসব মানুষ থার্ড ক্লাস কথাবার্তা বলতে পারে, ইউটিউবে না আসলে জানতামই না যে কমেন্ট বক্সে মানুষ মানুষকে এইসব কথা বলে। শেষ জামানার মানুষ এগুলো পড়বেও বেশি, আবার খারাপ কাজও করবে বেশি, এটা কিন্তু একদম উল্লেখ করা। আর একটা কথা কি জানেন, এটা পড়বে বেশি, ভিতরে ইমান থাকবে না, বুঝছেন কি বলছি, সত্য কথা বলছি, যে এইটা দেখে কিন্তু আল্লাহ বিচার করবে, আল্লাহ কিন্তু এইটা দেখে বিচার করবেন। অনেকে আসে আমার ভিডিওতে বলেন, বলেন আপনি এইভাবে চলেন কেন, আপনি তো ভালোভাবে চলেন না, আর কিভাবে ভালোভাবে চলবো, হ্যাঁ আপনি তো ইয়ে, আমি যদি মেকআপ মা এরকম ঢেকেই রাখতাম সবকিছু, তাহলে তো আমার আপনারা এটার ভিতরে দেখতে পাইতেন না, পাইতেন তো
তাহলে আপনি তো ঢুকছেন ওইটার ভিতরে, তো আপনি সিনেমা হলের ভিতরে যাইয়া যদি বলেন যে সিনেমা দেখা গুণা, এই আপনারা সিনেমা দেখতে আসছেন কেন, ওঠেন, এটা কোনো কিছু হইল? হ্যাঁ, জ্ঞান দান করারও একটা জায়গা আছে, জায়গা বুঝে জ্ঞান দান করতে হয়, উল্টোপাল্টা জায়গায় সে জ্ঞান দান করতে হয় না। আপনি তো দেখতেই আছেন যে আমি এই কাজটা করি, তো এখানে এসে আপনার এগুলো বলার দরকার কি, যে আপনি ঠিক মতো চলাফেরা করেন, আর কি চলাফেরা করবো? বাহিরের জগতে নামছেন, বাহিরের নামের নামে দেখেন মানুষ কেমনে চলে, ঢাকায় রাস্তায় রাস্তায় আসেন হাঁটেন, বরিশালে হয়তো এতটা এখনো ইয়ে হয় নাই, তাও হয়েছে, ঢাকায় হাঁটেন আপনি, আপনি দেখবেন যে মানুষ কিভাবে চলে, সেইটা দেখা তারপর আমার এইটার এইটার তারিফ করবেন এসে, তখন তো কথা বললেই একটা মানুষ বড় হয়ে যায় না, একটা জ্ঞান দিলেই সে মনে করে কি আমি একটা বিশাল জ্ঞান দিয়ে ফেলছি, আমি জানি কি হয়ে গেছি, আসলে না, আপনি যে জ্ঞানটা দেন সেই জ্ঞানটা অলরেডি আমার ভিতরেও আছে, ওনার ভিতরেও আছে, ওনার ভিতরেও আছে। জ্ঞান দান করার এখন আর সিস্টেম নাই, কারণ ফেসবুকে ঢুকলেই হাদিস কোরআনের সুন্দর সুন্দর তাসবির পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, বয়ান পাওয়া যায়, বড় বড় স্কলারদের বয়ান শোনা যায়, সবাই শোনে, আপনি যে একা শোনেন তা আমরাও শুনি। আর হেদায়েত, হেদায়েত প্রাপ্ত হইতে হইলে আল্লাহর ইয়া হওয়া লাগে, আল্লাহর হুকুম না থাকলে সে হেদায়েত প্রাপ্ত হয় না। আপনি কি মনে করেন আপনি ঢেকে চলেন আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন? নো, এইটাকে আগে ভালো করেন। বহুত মানুষ পরশুরাত পার হইতে পারবে না, ইমানের বাতি নিপে যাইবে, বলবে আমি তো দুনিয়াতে সব ভালো কাজ করছি, পর্দা করছি, নিকাব পড়ছি, এইটা করছি, ওইটা করছি, নামাজ পড়ছি, তসবি পড়ছি, কোরআন পড়ছি, তাহলে আমার ইমানের মশাল নিপে গেল কেন, কেন ইমানের মশাল কেন নিপে গেল তারপরও আমার? এগুলো আসলে বললে হয় না, এগুলা এগুলো আপনি কি কর্ম করছেন তার উপরেও নির্ভর করবে। যাই হোক, হাদিস শুনাইতে গেলে অনেকে আবার এসে পাবলিকে আমাকে ইয়া করবে, আমি খাইতেও পারলাম না, একটু কথা বলে নিই তারপর খাইতো। যাই হোক, আমি তো মনে করেন অনেক কথাই বলতে পারি না, ক্যামেরার সামনে অবশ্য আসতে খেয়াল থাকে না, রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, ওগুলোর ভিতর যেটুক যেটুক পারি আপনাদেরকে শোনাই, আরও বহুত কথা আছে, অন্য অন্য কথা আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু বলার চেষ্টা করবো, বাজে বাজে আসলে ভুলে যাই, যে বলি না পরবর্তীতে আবার এই কথাটাই ভুলে যাই যে বলছিলাম। যাই হোক, এখন যেটা আমাদের বিয়েতে গেছিলাম, গিফট কিনছি, বিয়েতে গেছি, সব কিছু এখন দেখতে পাবেন। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করি। কলা রুটি আমার সবচেয়ে পছন্দ। তো এখন এই যে আসে বেড়াবো, আমি আসে আপনি, আমরা সবাই বের হচ্ছি, যাবো হচ্ছে যে আমার যে ভাইয়ের বিয়ে, তো দেখে একটা প্রেজেন্টেশন কিনবো, মানে গিফট, তো গিফট কেনার জন্য বের হই, দেখি কি কেনা যায় এই আর কি। আর আমার একটা ব্লাউজ দর্জির কাছে দিতে হবে, ওই যে এই শাড়িটা আমি ঢাকায় সাদিয়ার বিয়েতে পরেছিলাম না, ওই শাড়িটা তো একবারই পরা হয়েছে, আর পরা হয় নাই, চাচ্ছি কালকে মানে পরশুর প্রোগ্রামে ওইটা পরবো, তো ব্লাউজ দেখি আজকে দিলে কালকে রাতের ভিতরে ব্লাউজ দিতে পারি কিনা, তখন আমি ব্লাউজ বানাতে পারি না, কেন যে বানাইনি আশ্চর্য, আমি তখন না ই করছি ব্লাউজের কাপড় কিনে ব্লাউজ বানাইছি, অবাক কাণ্ড, তো কেন এটা করলাম আমি, নেটের কাপড় কিনে ব্লাউজ বানাইছি ওইটা বানাইনি, কি শাড়ি ছোট হয়ে যাবে সেই জন্য নাকি, যাই হোক ওটা বোকামি করছি আমি, এখন সেটা ইয়া করবো, ব্লাউজটা বানাতে দেবো। আর হচ্ছে আসর আব্বু বলে যে তুমি সবসময় কোথাও যাওয়ার আগে আগে ব্লাউজ বানাও কেন, তুমি আগে বানিয়ে রাখো না কেন, আমার সে আমার না মনে নেই, তো ওই যে সবাই রেডি আর কি, এখন যাবো, তো চলেন সবাই আমরা যাই। কাদা লাগছে না? হুম হুম আছে, ওইখানেই আছে না, কিচেনে কিচেনে আছে, বাসো স্যান্ডেল পাশে সুন্দর করে রাখো, বাহিরে আসলে অনেক ঠান্ডা, এত ঠান্ডা যেটা বলার মতো না, আফিফ আজকে সব থেকে যেই জ্যাকেটটা একদম গরম লাগে বেশি সেটা পরেছে, অনেক ঠান্ডা। যাই হোক, আমরা যাচ্ছি গিফট কিনতে, পরশু দিন হচ্ছে বিয়ে, আজকে হচ্ছে বুধবার, আজকে এই বিকেলবেলায় দাওয়াতটা আমরা পেয়েছি, এরপরে আমরা গিফট কিনতে এসেছি। সাধারণত বিয়ের দাওয়াত এক সপ্তাহ আগের থেকেই সবাই আমরা পাই সবসময়, আমাদের লাইফে এই প্রথম হয়েছে যে একদিন আগে দাওয়াত পাওয়া, তাও আপন আত্মীয়র কাছ থেকে। যাই হোক, এখন গিফটের পালা, তো আমি সবসময় চেষ্টা করি কারো অনুষ্ঠান বিয়েতে গেলে এমন একটা জিনিস দিতে যেটা তার কাজে লাগবে,
তো সেই চিন্তা করতে করতেই হাঁড়ি পেতেলের কাছেই আমার চোখটা যায়। গত সপ্তাহে যে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের মেয়ের বিয়ে ছিল, তখনও কিন্তু হাঁড়ি পেতেল আমি দিয়েছিলাম। তো এবারও তার ব্যতিক্রম না, আমি চিন্তা করেছি এটা সবথেকে ভালো গিফট হবে, কারণ এই জিনিসটা কাজে লাগবে, কাজেই লাগাবে। নতুন কাপল যেহেতু, মানে নতুন সদ্য বিবাহিতা, হাজব্যান্ডকে মজার মজার রান্না করে খাওয়াবে। সদ্য বিবাহিতা না একদম, কারণ ওদের বিয়ে হয়েছে ওর অ্যাকচুয়ালি 2 বছর আগে। তখন ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, বড় করে অনুষ্ঠানটা এবার হবে। যাই হোক, এটা তো সিস্টেম যে একটা ফর্মাল একটা অনুষ্ঠান করা। এই তো আমি ওনাকে বললাম যে আপনি ভালো করে একটা গিফট প্যাকেট দিয়ে র‍্যাপ করে দেন। তো উনি বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কাজী ব্রাদার্সই আসি সবসময়, এখান থেকেই জিনিসপত্র কিনি। মোটামুটি এখানে অনেক আমি যা কিনতে আসি সেগুলো মোটামুটি কিছুটা পেয়ে যাই, এজন্য নানান দোকান আর আমার ঘুরতে হয় না, আমি এক দোকানেই সবসময় আসতে অভ্যস্ত। এরপরে এখানে খুব সুন্দর সুন্দর আরও কিছু পাতিল দেখলাম, আমরা এই পাতিলটা অনেক পছন্দ হয়েছে ভাত বা কিছু রান্না করার জন্য। আর এটা তো একদম পুরো ভাত রান্না করার জন্য বা ডালের জন্য একদম বেস্ট একটা পাতিল, এটা আমি একসময় নিয়ে নেবো, আমার পছন্দ হয়েছে। তো ওরা মেমো দিয়ে দিল, এখন ওই মেমো দেখিয়ে সিল দিয়ে দিয়েছে, মেমোটা দেখিয়ে তারপরে জিনিস নিয়ে যাব। এই পাতিলটা বিরিয়ানির জন্য বেস্ট, অনেক বড় পাতিল, এটা 3 ফ্যামিলির বিরিয়ানি করা যাবে। তো এটা আমি পরবর্তীতে এসে ইনশাল্লাহ নিয়ে নেব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে কালকে আর ভিডিও করতে পারিনি, ওই দোকান পর্যন্ত ভিডিও ছিল। আজকে সকাল হয়েছে, চাটা খেয়েছি, চিন্তা করলাম এখন হাতে মোবাইল না ধরলেই নয়, যেহেতু একটু রান্নাবান্না করব। তো রান্নাবান্না আজকে করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে, মূলা দিয়ে। এই বছরের শীতে প্রথমে ইলিশ মাছ মূলা দিয়ে খাচ্ছি। ইলিশ মাছগুলো দেখে আবার হাসাহাসি কেউ করো না, এগুলো বাচ্চা ইলিশ কিন্তু খুব ঘ্রাণ। এটা সিম্যাপি দিয়েছিল আমাকে কয়েকটা মাছ, তো সেদিনকে খিচুড়ির সাথে যে রান্না করেছিলাম, আর এই কয়টা ছিল, এই কয়টা এখন আবার কষিয়ে তারপর মশলা দেব। তো ছোটো মাছ মজা লাগে। আর গত পরশু দিন আমি একটু 2টা মাছ ফ্রাই করে খেয়েছিলাম। যাই হোক, টমেটো তো অবশ্যই দেবো, আর মূলা কেটে দিয়েছি ছোটো ছোটো লম্বা করে। আর ওই যে দেখো মূলার যে মাথাগুলো, ওগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর আমার নানির কথা খুব মনে করছে, মানে মনে পড়ছে। আমার নানি এরকম মূলার মাথাটা কেটে এরকম তরকারিতে দিয়ে দিত, আর আমিও সেই অভ্যাসটা পেয়েছি আমার নানির। আমি দেই, আমার মনে হয় যেন আমি নানির মতো রান্না করছি। তো আমার নানি কিন্তু বাংলাদেশি না, সে অরিজিনাল সৌদি। তো তারপরও সে বাংলাদেশের রান্নাগুলো খুব সুন্দর করে রান্না করত। অনেকে জানে সেই গল্প, অনেকে জানে না, যারা আজকে নতুন বা প্রায় নতুন ভিডিও দেখছে তারা জানে না। তো নানির একটা গল্প আছে লাস্ট জীবন পর্যন্ত, যেটা আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই সবার সাথে শেয়ার করব, সবার সেটা শুনতে ভালো লাগবে। এদিকে হচ্ছে আমি ডাল করেছি, চচ্চড়ি ডাল, সেটার ভিতরে টমেটো দিয়েছি, মূলা দিয়েছি, ডালটা খুবই মজা হয়েছে, একটু কষিয়ে নিয়েছিলাম ডালটাকে। আর এখানে করেছি জলপাই দিয়ে লাল শাক। তো অনেকেই আমাকে বলেছে আপুর জলপাই দিয়ে লাল শাক যে করো, লাল শাকটাকে কেন ঝোল রাখো না। আসলে আমার বাসায় এত ঝোল ঝোল শাকে পছন্দ করে না কেউ, সেই জন্য। আর আমি একটু মাখা মাখা শাকটা খেতেই পছন্দ করি। তো যাই হোক, এই হচ্ছে খাবার। আর মূলা দিয়ে মাছ রান্না করেছি, মানে অতটুকু ভাতের সাথে আমি সব তরকারি একসাথে নিয়ে খেতে বসবো। আমি দেখা যায় সকালে নাস্তা না করলে দুপুরে একটু ভাত খাই, আর যদি সকালে নাস্তাটা করে ফেলি তাহলে দেখা যায় দুপুরে ভাতটা আর খাই না। তো যাই হোক, খাবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বের হব, কারণ ভাবি ওরাও তো যাবে বিয়েতে, আম্মা, ভাবি, মাহিদ, সাগর। তো আর একটা গিফট কিনতে হবে, সেই জন্য আবার চলে যাব মার্কেটে। তো এখন যাব আমি আর আফিফ, আমরা দুইজনে। গিফট কিনতে আসলে আমার বরাবরই কেন জানি পাতিলের দিকেই চোখটা যায়, আমি নিজেও জানি না। তো আসলে আর একটা গিফট খুঁজেছিলাম, সেটা পাইনি, আর আমার কাছে মনে হচ্ছিলো পাতিল হচ্ছে, আড়ি পাতিল হচ্ছে বেস্ট গিফটের জন্য, এটা কাজে লাগে। আর দেখবা সংসারে সব কিছু কেনা হয়, দেখা যায় অনেক সময় মনের মতো জিনিসটাই কেনা হয় না, সেটা হচ্ছে হাঁড়ি পাতিল, ঠিক আছে। এই যে দেখো, সেদিনকে আমি গিফট কিনতে এসেছি, কতগুলো গিফট কিনলাম, আজকে কিনলাম, গতকালকে কিনলাম, এই গত সপ্তাহে কিনলাম, অথচ আমার নিজের পাতিলগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে, সেটা আমার কিন্তু ঠিকই কেনা হচ্ছে না। এরকমেরই হয় আসলে, কাউকে দিতে গেলে মনে হয় একটু সুন্দর ভালো জিনিস দিই, আর নিজের জন্য দেখা যায় তখন কেনাই হয় না। যাই হোক, আজকের গিফটটা ছিল, এটাও সুন্দর পাতিল নিয়েছি, প্রেস্টিজের, এগুলো ভালো। তো
ওনাকে বললাম সুন্দর করে র‍্যাপ করে একটা সুন্দর ইয়াতে দিয়ে দেন। তারপর আম্মাকে যে দিয়ে আসছি বাসায়, তো ভাবি আবার মজা করে স্প্রিং রোল বানিয়েছিল, চা এগুলো খেয়েছি, খেয়েটে তারপরে এই যে বাসার দিকে এখন চলে এলাম। গুড মর্নিং, শুরু হয়ে গেল আর একটা দিন, আজ হচ্ছে শুক্রবার। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের তো বিয়ের দাওয়াত, আমার আপু চাস্তো ভাইয়ের ছেলের বিয়ে, তো সেখানে আমরা যাব। এই যে রেডি হয়েছি, এখনই তো একটু করে নামবো। আমাদের অটো নিয়ে আসতে গিয়েছে আসের আর আশফাক, নিচে গিয়েছে ওরা, এখন যাব। তো ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম, এই হচ্ছে আফিফ, আফিফ রেডি হয়েছে পুরা, চলো আর ওদিকে আসে আব্বু রেডি, চলো। তো আসিফের আব্বু বাচ্চারা নামাজে গিয়েছিল, যেহেতু আজকে জুম্মা, জুম্মা পরে এসে প্রায় পৌনে দুইটা, তারপরে কাপড় চোপড় পরে রেডি হয়ে এক জায়গা যেতে যেতে কিন্তু সোয়া দুইটা বা আড়াইটা বেজেই যায়। আমাদের বেলায় তাই হয়েছে, 2:20 বাজে। এখন আমরা বাসার থেকে নেমেছি আর দেখা যাবে যে দেখবো যে অনেক মানুষ চলে এসেছে বা এরকম চলছে আসা যাওয়া। তো এই যে আমরা যাচ্ছি আসে বাসপাক, তো অটো ঠিক করে নিয়ে এসছে বাসার সামনেই, এখন আমরা যে বাস আল্লাহর নাম নিয়ে রওনা দেব সবাই। এই যে চলে এসেছি, তো নিস্তালাটা অন্য একটা বিয়ে হচ্ছে, আমাদেরটা দোতলায়, আমাদের গেট হয়েছে ওই সাইড দিয়ে চলে এলাম। এসে দেখলাম যে এখানে খাবার সার্ভ করছে, তো চিন্তা করলাম খাবারটা বিয়ে বাড়ির মেইন প্রধান আকর্ষণীয় জিনিস থাকে, যেটা মানে দেখতেও ভালো লাগে আবার দেখাতেও ভালো লাগে, তাই চিন্তা করলাম বিয়ের খাবার দিয়েই না হয় ভিডিওটা শুরু করি। এই হচ্ছে, তারপরে এখন চলে এসেছি আমি স্টেজের কাছে, তবে এটা সেকেন্ড স্টেজ যেখানে সবাই একটু যে ছবি টবি তুলে। এই তো এখানে এসে ভাবিকে বললাম, ভাবি আসো আমরা একটু পিকচার টিকচার তুলি, কারণ আমরা আসছি যখন তখনও কিন্তু জামাই আসেনি, মানে আমার ভাই চাস্তো ভাই মানে আমার কাজিন, কিন্তু বউ এসেছে, বউর ওখানে ফটোশ্যুট হচ্ছে, ওখানে আর যেতে পারিনি। চিন্তা করলাম থাক পরে যাবো, জামাই যখন আসবে তখন যে ওদের দুজনকে একটু পিকচার তুলে আনবো। আর এখানে আম্মা, আমার যে চাচার ছেলে বিয়ে হবে, চাচা ওই যে সামনে, এরা সবাই কথাবার্তা বলছিল, এদিকে ছেলের পর চলে এসেছে, ওরা বসছে। তো আমি আবার সীমান্তর বউর সাথে পরিচিত হচ্ছিলাম আসলে, যে সীমান্ত যে ছোটোবেলা থেকে আমাকে যে কত ভালোবাসে তুমি কি সেটা জানো? মুক্তাপ্পু বলতে অজ্ঞান ছিল, মুক্তাপ্পুকে এত সে ভালোবাসত ছোট সময়। আমার বিয়ের আসরেও সে বলছিল যে, জিজ্ঞাসা করছিল তুমি বিয়ে করবা কাকে, আমার মামা শ্বশুর, বলে কি মুক্তাপ্পুকে, বলে মুক্তাপ্পুর তো বিয়ে হচ্ছে, বলে আমার সাথে হচ্ছে। তখন ওর বয়স ছিল মাত্র 4-4.5 বছর এরকমের, এত ছোট ছিল। তো আসলে কি এগুলো স্মৃতি, ওই ছোটো ছোটো ভাই বোন আমার, আমাকে প্রতিটা ভাই বোন অনেক ভালোবাসে, আসলে আমি ওদেরকে খুব ভালোবাসি সবাইকে। তো এখানে খাবার খাচ্ছিল আমার ভাই, আমার চাস্তো ভাই অপু, তারপরে হচ্ছে মাহিদ, তারপরে হচ্ছে আসে বাসফাক আফিফ, তারপরে পেশে জুনায়েত মাথায় ওই যে ইয়া পড়া, পাশেরটা হচ্ছে আমার ফুপাতো ভাই, তো ওরা সবাই বসছিল খাবার খেতে ওখানে। আর এদিকে হচ্ছে আসেমের আব্বু, আমার চাস্তো ভাই, চাস্তো ভাইয়ের বাচ্চা, আমার যে বড় চাচা তার মেজো ছেলে ওইটা, আর এই পাশে যে দাড়িওয়ালা টুপি পরা এই হচ্ছে বড় ছেলে আমাদের শাহাবুদ্দিন ভাইয়া। তো যাই হোক, সবাই খাবার খাচ্ছিল, আমি একটু মেমোরি হিসেবে রেখে দিলাম যে এগুলোই আসলে মেমোরি হয়ে থাকবে জীবনের পাতায়। এরপরে আমার এই যে বোনের মেয়ে, তারপরে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, নিচে ছোট ছোট দুইটা ভাইয়ের বাচ্চা টুইন, আর এই পাশেটা হচ্ছে আমার নাতি, আমার যে ভাইয়ের মেয়ে মৌ, মৌয়ের একমাত্র ছেলে, তো ওদেরও একটু পিকচার টিকচার তুললাম। আর স্টেজটা কিন্তু খুব সুন্দর করা হয়েছিল, ভালো লেগেছে। তবে দুঃখের কথা এটাই যে আসলে যাদের বিয়েতে এসেছি তাদের কারো আসলে ভিডিও করা হয়নি, দুইবারই তাদের ভিডিও করতে গিয়েছিলাম বা ছবি তুলতে গিয়েছিলাম, বিশেষ কারণবশত আমি আর পারি নাই। আমার ছোটো ভাইকে বললাম, মায় সাগর আমরা একটা পিকচার তুলি ভাবিকে নিয়ে, এটা স্মৃতি হয়ে থাকবে। তো যেহেতু মালিয়া নেই, মালিয়াকে আমরা খুব মিস করছি, সাগরের বউ, আর এখানে আমার বড় ভাবি আছে, আমি সাগর, আমরা এখানে বেশ কয়েকটা পিকচার টিকচার তুললাম। এরপরে আসছি, এরপরে দেখি রাজীবকে, রাজীব হচ্ছে আমার চাস্তো ভাই, যেই চাচা আমার সৌদি আরবে থাকে, প্রায় আপনারা ভিডিওতে দেখেন, এই চাচার একমাত্র ছেলে রাজীব, ও ডাক্তার হয়েছে মাশাল্লাহ, তো ঢাকাতে থাকে। তো ওকে বললাম, মায়ের রাজীব আমরা ছবি তুলি। এই ভাইগুলা ছোট সময় আমার পেছনে গুড়গুড় করতো, ভাই আপু 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 সারাক্ষণ, তো ওদের আসলে আমি প্রচুর ভালোবাসি। তো ভাবিকে বললাম, ভাবি আমাকে রাজীবকে একটু পিকচার তুলে দাও।
তো ছবি টবি তোলা শেষ, এরপরে খাবারে এসেছি, কারণ কোনো টেবিলেই জায়গা পাইনি, এত মানুষ ছিল। তো এই টেবিলটা খালি ছিল, তো ওনারা বলে যে আরও লোক আসুক, তো আমি বলছি দেখেন প্রায় খাবার শেষ, এখন আরও লোক আসতে আসতে হার্ট ফেল করতে হবে, তাড়াতাড়ি খাবার দিয়ে দেন। পরে আমাদের দুজনকে খাবার দিল ওখানে, আমরা একটু কোনো রকম খেয়ে নিলাম, কারণ আসলে অনেক বেলাও হয়ে গিয়েছিলো, প্রায় 4টা, গলায় পানি আটকেছে। যাই হোক, এদিকে আসবের আব্বু, আফিফ, মাহিদ, আমি, ভাবি, আমরা এখানে পিকচার টিকচার তুললাম। তারপরে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলেও একটা পিকচার নিলাম। ভাবি, আমরা একটু ভিডিও টিডিও করলাম, কারণ এগুলোই একসময় স্মৃতি হয়ে থাকবে। এরপর পিচ্চিদের কাছে চলে এসেছিলাম। এই দুইটা হচ্ছে আমার চাস্তো ভাইয়ের টুইন বেবি, মাশাল্লাহ, ওদের জন্য সবাই দোয়া করবে, মাশাল্লাহ, খুবই কিউট। আর এই হচ্ছে আমার, ওই যে দেখা যাচ্ছে, এটা আমার ফুপু, এটা ফুপু, এই ফুপু হচ্ছে টিচার, ফুপু আমাকে প্রচুর আদর করে, প্রচুর ভালোবাসে। তো ঠিক আছে, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে কমেন্ট করে জানিও। মা আসসালামা।